নমস্কার, শুরু করছি ঘরে বাইরে। ঘরে বাইরেতে আপনাদের জন্য রয়েছে একটা চমক, সেটা কি বলছি, ধীরে বন্ধু ধীরে। ওই যে কথায় বলে না, যেমনি মাতা তেমনি ছা, লাইক মাদার লাইক ডটার, তেমন আর কি। তো আজকের এই প্রথম পর্বে আমরা যে যাদের এবং যে মাকে এনেছি, তিনি কিন্তু যেমন তেমন মা নন, রীতিমতো একেবারে রত্নগর্ভা। একটি নয়, দুটি নয়, একসঙ্গে তিন তিনটে ছা, তিন তিনটে কন্যে, এও কি জাদুবিদ্যা, ম্যাজিক? আসুন আলাপ করিয়ে দিই সেই জাদুকরির সঙ্গে, জয়শ্রী সরকার। সঙ্গে রয়েছেন জয়শ্রীর তিন কন্যা, বড় মেয়ে মানেকা, আপনারা বুঝতেই পারছেন যে এদের একসঙ্গে হাজির করাটা কত কষ্টসাধ্য। একটা সাংঘাতিক বিজি শিডিউলের মধ্যে দিয়ে ওরা যায়, সেইখানে মা এবং তিন মেয়েকে একসঙ্গে আমরা আজকে যে পেয়েছি, এটা আমাদের অত্যন্ত সৌভাগ্য। তাহলে তোমার স্টুডিওটা কিন্তু মম করছে। হ্যাঁ একদম, একদম বলো মা, মমতাজ, মানিকা, মৌবনী। আচ্ছা এইখানে আমি তোমাকে একটু জিনিস জিজ্ঞেস করি, সবার নাম কেন ম দিয়ে, ম্যাজিকের ম থেকে, মানে এম থেকে? এক একজন এক এক রকমের আপনাদের বলি একটু, সেটা হচ্ছে যে যখন বসেছিলাম এখানে, মানে রেকর্ডিং এর ঠিক আগে, যা ওরা মাকে লেকুল করছে, যা মার সঙ্গে মজা করছে, এবং তিনজনই সমান দুষ্টু মেয়ে। আমি কোনো কমেন্টই করব না, কারণ কমেন্ট করলে নিজেই লজ্জা পেয়ে মুখ দিয়ে ফেলবে। বললাম কি করে, এত বড় মিথ্যে কথাটা বললাম কি করে? না জয়শ্রী, একটা কথা বলো, আমি ওদের কথায় আসবো, তার আগে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি যে ধরো যখন এটা তো পারফর্মিং আর্ট, ম্যাজিকটা মানে স্টেজে পারফর্ম করছো তুমি, তো যেই সময় আমরা আগেকার কথা বলছি, যেই সময় আমরা শুধু গান বা নাচ অবধি যেতাম, সেই সময় তুমি ম্যাজিক করতে, মানে এই একটা এই আর্টের মধ্যে কি করে এলে? এটা কিন্তু একটা খুব ভালো প্রশ্ন তুমি জিজ্ঞেস করেছো, যে আমরা সবসময় মানে মেয়েদের বলতো গান অভিনয় তো কোনো কিচ্ছু না, শুধু গান হারমোনিয়াম বাজে, নাচ এর মধ্যে বড় বড় নাচ আর কি। সেখানে কিন্তু আমাকে খুব রীতিমতো ফাইট করে এগিয়ে আসতে হয়েছে টু প্রুভ মাই সেলফ, কারণ আমি আমি কিন্তু কোনো এমনিতে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি, যেখানে আমার বাবা মা বা কেউ স্টেজ পারসন, সেখানে আমি এসেছি মানে আমার বিয়ের পরে আর কি। তারপরে আমি নিজেকে আস্তে আস্তে এর মধ্যে ঢুকিয়েছি এবং তারপরে আমি প্রুভ করতে হয়েছে আমাকে সেখানে পাবলিক। মানে আমি জানি না যে ম্যাজিকটা কিভাবে হলো, ইটস অ্যানাদার ম্যাজিক, এটা তো আমার বড় ম্যাজিক। হ্যাঁ আমার বিশ্ববিখ্যাত জাদুকরের স্ত্রী, তার সেই ম্যাজিকে তুমি চলে। আমার মনে হয় আমার অ্যাড করে দেওয়া উচিত, অনেকেই জিজ্ঞেস করে যে আমি কি ভারতবর্ষের প্রথম মহিলা জাদুকরী, উত্তরটা খুব সহজ না, কারণ আমার চোখের সামনে একজন জাদুকরি রয়েছেন এবং আমি তো এই পরিবেশে মানুষ হয়েছি, আমি আমার বাবাকে দেখছি, আমার মাকে দেখছি, মোরালেস বর্ন অন স্টেজ, কিন্তু মার ক্ষেত্রে কিন্তু শি ডাজ নট কাম ফ্রম দিস ব্যাকগ্রাউন্ড। ইয়েস, শি হ্যাড অ্যান এক্সটেন্সিভ ট্রেনিং ইন ক্লাসিক্যাল ডান্স, ক্লাসিক্যাল মিউজিক, কিন্তু
স্টেজক্রাফটের সঙ্গে ম্যাজিকের যে ব্যাপারটা, ওই মেলবন্ধনটা প্রচন্ড ইউনিক। ইট ইজ ফার বিয়ন্ড ড্রামা, ফার বিয়ন্ড এনি আদার পারফর্মিং আর্ট। সেইটাকে অ্যাডাপ্ট করে অ্যান্ড টু টেক সেন্টার স্টেজ, এবং সারা বিশ্বেও কিন্তু পিসি সরকারের পাশে দাঁড়িয়ে তার পার্টনার হয়ে, তার অ্যাসিস্ট্যান্ট হয়ে না, পার্টনার হয়ে ওই ওই মানে ওই একটা মানে সেম লেভেলে আসা, ওই মানে বলতে পারেন যুগলবন্ধি একদম, ওই জিনিসটা করা কিন্তু ইটস ভেরি টাফ। এটা কিন্তু একটা বিপ্লব, সেই বিপ্লবের ধারাটাই কিন্তু সোজা কথা, উনি পেছন থেকে অনেক কিছু করেছেন। আজকে পিসি সরকার, পিসি সরকার হতে পেরেছে কিন্তু আমি বলবো ওনার জন্য, পার্টিকুলারলি আমাদের দেশে, কেন অগেন সারা বিশ্বে দে আর আনসাং হিরোজ, মানে তারা যে কি কন্ট্রিবিউট করলেন এবং তাদের জীবনটাকে, মানে এই পুরুষ মানুষটাকে যাকে নাকি আমরা চিনছি জানছি এবং তাকে নিয়ে আমরা প্রচন্ড রকম লাফাচ্ছি, কিন্তু তার পিছনে যে মহিলার অবদানটি রয়েছে, তার অবদানটা কতখানি এবং তাকে কতখানি স্যাক্রিফাইস করতে হয়, ফরগেটিং ইয়োরসেলফ, ফরগেটিং ইয়োর ইগো, তো একদম মানে এই অনুষ্ঠানটা, মানে ঘরে বাইরে অনুষ্ঠানটা কিন্তু তার জন্য, মানে যে মহিলারা সব থেকে মজার ব্যাপার হলো মার ক্ষেত্রে, আমি যেটা বলছি যে অনেক সময় দেখা যায় যে নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করতে গিয়ে ঘরের দিকে হয়তো অতটা অ্যাটেনশন দিতে পারেনি। মার ক্ষেত্রে আমি কোনোদিনও কোনো একটা মোমেন্ট বলতে পারবো না সেরকম, মানে আই থিঙ্ক শি ইজ ওয়ান ওমেন হু হ্যাজ ব্যালেন্সড ইট। আমি অ্যাট লিস্ট আমি উইশ করি যে মা ঘরে অত নোটিস না করে, আমরা গ্রো করছি, বড় হচ্ছে, আসলে ওই বাচ্চা শিশু নেই, যখন সকালবেলা উঠে ঘুম থেকে কোমরের মধ্যে হাত দিয়ে এসে মানে এই ধরনের বাবাকেও মুখে দেয় মানে একত্র কোনো ব্রেকফাস্ট বা লাঞ্চে বা ডিনারে কোমরে, যদি সবাই কলকাতায় থেকে থাকে তাহলে দুটো পয়েন্ট আছে, একটা হলো একদম সকালবেলা ঘুম থেকে উঠে চা খাওয়ার যে ব্যাপারটা, তবে হ্যাঁ আমাদের বাড়িতে একটা ট্রেডিশন আছে যেটা নাকি আজ পর্যন্ত কোনোদিনও কেউ ভাঙতে পারেনি, সেটা হলো মর্নিং টিটা, দ্য ফার্স্ট টি মা বাবা একসঙ্গে খাবেন। একটা মানে ভীষণ ব্যাপার, বাবা মা কি বলছে বা কি মিসপার করছে আর কি, আমাদেরও তো একটা টাইম চলছে কথা বলার, এখন এরকমই হয়ে যাচ্ছে মানে লাইফস্টাইলটা, সেটা হচ্ছে কোনো টাইম নেই, মানে কোনো একটা নিজেদের কথা তিন চার দিন পরে বলতে হচ্ছে। তুমি ক্লাসিক্যাল মিউজিক এবং ডান্স শিখেছো, এটা তোমাকে নিশ্চয়ই এই কাজের ক্ষেত্রে হেল্প করেছে ভীষণ রকম, ভীষণ হেল্প করেছে, মানে আমি স্টেজে যখন ঢুকেছি, স্টেজে আমাদের আগে কি পুরো ম্যাজিক ছিল, ডান্সটা আমি ইন্ট্রোডিউস করেছি। তাছাড়া আমার যে কি বলবো, আমার আর্টিস্টিক যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আমি নিজের ড্রেস বলো, লাইট বলো, যে কোনো সেগুলো সমস্ত, আমার মনে হয় মডেস্টি বলছেন, মানে নিজে বলতে চায় না মা, ইনফ্যাক্ট সবসময় এটা বোধ হয় মা সুলভ একটা কিছু, যে সবসময় অন্যকে এগিয়ে দেওয়া, তোমরা শাইন করো, তোমরা লাইন লাইটে এসো, তোমরা এগিয়ে যাও। হ্যাঁ, কিন্তু আমাদের ম্যাজিক তো ইটস নট অনলি ভিজুয়াল, আমরা ম্যাজিকে আমরা এখানে বলি ইন্দ্রজাল বিদ্যা, ইন্দ্রজাল কথাটার মধ্যে থেকে ম্যাজিকের একটা বিশাল চেহারা বেরিয়ে আসে, পঞ্চ ইন্দ্রিয়ের ওপর প্রভাব বিস্তার করে, আমাদের পাঁচটা যে সেন্সর এবং আমার তো মনে হয় সিক্সটাকেও শুশুনি দেওয়া হয়, আর সেইটাকে মানে একটা
দৃশ্য শিল্প জগৎ যখন আমরা বলছি স্টেজ ক্রাফট ম্যাজিক কে আরো এনহ্যান্স করে সেখানে নাচ কস্টিউম লাইট সাউন্ড মানে সবকিছু দিয়ে মানে আমরাও চেষ্টা করেছি যে এরকম যদি আমি ওদের সবসময় বলে গেল যদিও মেয়েদের এটা একটা মানে মেয়েদের প্রোগ্রাম কিন্তু আমার মনে হয় যে দুটো হাতের মতো আমরা যদি এরকম করে না ধরি জিনিসটা ছেলে মেয়ে দুজনে যদি দুজনকে ঠিক এভাবে না নিই তাহলে কিন্তু কোনো গল্পই কমপ্লিট নাই মানে একটা হাজবেন্ড সম্পন্ন হয় না সব কখনো না সে যৌথ দাদা যেরকম ভাবে মানে আমাদের ছোটবেলাটা কেটেছে সব ম্যাসিভ ট্যুরস এবং সেটা মাসের পর মাস কলকাতা শহরে ওরা আমাকে এখন বলেন মা তুমি এই পাঁচটা সুটকেস প্যাক করতে করে মাথায় রাখতে যে কোন কোন সুটকেসে আমার কোন জামাটা লাগবে আমার কি লাগবে ছোট ছোট জিনিস যেগুলো নাকি আমরা কাউন্ট করি না বা চোখে পড়ে না কিন্তু সেটা কেউ করে না দিলে তখন ধরা পড়ে সকালবেলা উঠলাম আমার কি যে পেয়েছে কি পায়নি আমার মা বেটার জানে কারণ আমাকে বলতেও লাগেনি ফুটবলটা কিন্তু ওখানে চলে এসছে আমি মানে কোনো কাজে বেরোবো আমার গাড়িটা লাগবে কি লাগবে না এমনও হতে পারে যে তখন মেয়ের মানে মেয়ে বোনের কোনো কাজ রয়েছে বা মেয়ের কাজের কোনো কাজ রয়েছে থাকতেও পারে মানে উই আর অল ভেরি বিজি বাট শি মাইট হ্যাভ সামথিং অফ হার ওন এখন তো এরকম হয়ে গেছে মানে আমাকে আমাদের অফিসে কন্ট্রোলের মতো মানে আমার সব গল্প শুনবো কিন্তু একটা ছোট ছোট ব্রেক নিয়ে ফিরে আসছি আপনি কোথাও যাবেন না আড্ডা জমে উঠেছে ইন্দ্রজাল বিদ্যা চারিদিকে ছড়িয়ে পড়ছে আসছি এক্ষুনি ঘরে বাইরে ঘরে বাইরে ঘরে বাইরে ঘরে বাইরে ফিরে এলাম ব্রেকের পর আবার আড্ডা দেবো ওদের সঙ্গে মা মেয়েদের আড্ডা খিদে পেয়েছে কিনা মানে ওর পেলেই শুনো যে খাবারটা চলে এসছে কিন্তু না পেলেও কিন্তু খেতে হবে আমাকে এখন এরকম বলছে যে আমাদের খিদেটা কি তোমার জন্য পেতে হবে এরকম ব্যাপার আর কি আচ্ছা কেউ যদি সকাল থেকে শুধু এক গ্লাস জুস খেয়ে থাকে নিশ্চয়ই আমার তখন খারাপ লাগছে সো মেনি থিংস মানে এত কিছু হচ্ছে টচ্ছে করছে ওরকম এখন ওদের ডায়েটিং এর পর্যায়ে চলেছে আমি কিন্তু অত ডায়েট করতে পারি না কারণ আমাকে প্রচন্ড রকম মানে জিনিস বলি যে আমি শুনেছি যে মা বঞ্চি বাস বঞ্চি আর মি ইন দ্য সামার তারপরে বিভিন্ন এরকম সরে যাওয়ার সময় মা ওই অবস্থায় জিপে চড়ে সে আফ্রিকার ফরেস্টের ভেতরে মানে বাবা আমার মা বলে দিয়েছিলেন একটা কথা বলে দিয়েছিলেন যে তোকে ভগবানের পায়ে ছেড়ে দিয়েছি তার কারণ হচ্ছে ওরকম অবস্থায় আমি যখন প্রেগনেন্ট আর কি সেরকম অবস্থায় আমি এক্সটেন্সিভ ট্রাভেল করেছি আমাকে কেউ আটকাতে পারবে না দ্যাট ইজ মাই মোটো আমি যদি ভাবি যে আমি এটা করবো তাহলে আমি করে ছাড়বো হু কর আমি বলি ভাষায় যে আমার দাবায় রাখতে পারবে না মমতাজ কিন্তু ভীষণ ভালো ম্যাজিক দেখায় ছোট্ট থেকে দেখাচ্ছি মানে সবাই দেখায় আমার মেয়েরা মমতাজ খুব ভালো দেখায় আমি ওই শেডিউলের মধ্যে মমতাজকে খাওয়াচ্ছি মমতাজ একটা করে চামচ খাচ্ছে আর আমাদের পুরো মানে ঘর মানে এবার ওগর 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 দিয়ে মমতা ছুটে ছুটে এসে হা করছে আমি খুব তাড়াতাড়ি ভাবছি আর কচা মরচুটে শেষ করে মানে ওর ভেতরে ঢোকাতে পারলে বাঁচি তারপর মমতাজ ঘুরে আসছে আবার হা করছে আমি
খাইয়ে দিয়ে যাচ্ছি, কিছুক্ষণ পরে সবগুলো ওকে খাইয়ে দিয়ে বেশি এরকম হাসপাতাল দিতে নিচ্ছি, মানে নিয়ে দেখছি ভাত হয়ে এরকম একটা ঢিপি হয়ে রয়েছে, খাবার টেবিলের কাছেই একটা ছোট ওয়াশরুম মতো রয়েছে, সেখানে মানে কে হাত ধোয়ার জায়গা, ওইখান থেকে মানে বেশ কিছু দিন হলো খুব বাজে গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, আর মা যেরকম মানে মা তো ভাবতেই পারছে না যে কোথা দিয়ে গন্ধটা বেরোচ্ছে, কেউ বুঝতে পারছে না। তো একদিন হঠাৎ ঘটনা চক্রে বাবার গার্নিশের ওপর মানে চোখটা পড়েছে, নজরটা পড়েছে, তখন বোঝা গেল যে গত এক সপ্তাহে মাছ মা বলে তুমি বাড়ির কোথা দিয়ে কি চলছে বা কি হচ্ছে কিচ্ছু জানি না, কিন্তু ওরকম একটা মন্তব্য আর কি করে দিল। আমি তখন কটমট করে তাকালাম, ব্যাপারটা কি তুমি একদম মানে এই আমি মানে সবকিছু ঠিকঠাক করে মানে একটা জায়গায় নিয়ে এসেছি বকবো বলে পুরো সেটাকে মাটি হয়ে গেল একদম। কিন্তু মা বাবার মধ্যে বকুনির ধাঁচটা অন্যরকম, ডিফারেন্ট লেভেল হচ্ছে, গেম ভিডিও গেমের একটা লেভেল ছোটবেলায় চর থাপড়ো ছিল, চুলকানা কানমোলা চরগুলো না খেয়ে কেউ বড় হয় না, বড় একদমই পার্টিকুলারলি আমি এবং মমতাজ আমাদের করা পড়ে গিয়েছিল। তো তারপরে না আমাদের মাঝে মাঝে মানে অভিনব সব জিনিস, চটি, থার্মোমিটার, বেল্ট এগুলো ব্যবহার করা হয়েছে, কিন্তু তারপরে তাই জন্য মনে হয় আমি লম্বা ছোটা। কিন্তু বাবার বকুনিটা না, ওটার আবার দুটো সিচুয়েশনে দুরকম, পান থেকে চুন খসলে তখন মা বাবা ছেলে মেয়ে কেউ কিচ্ছু কেউ না, সবাই মানে তখন তটস্থ সবাই, তারপরে শোটা শেষ হয়ে গেলে হি ইজ এ ডিফারেন্ট ম্যান। পার্টিকুলারলি আমার কাছে খুব মানে আমি খুব সহজে গিভেন করে ফেলি, কারণ বাবা থেকে এরকম হয়ে গেলে আমার বাড়ির ডাক পরমা, পরমা আমি আর তোমার মা অনেক খেতে তোমাদেরকে বড় করেছি, তুমি যেটা করছো তোমার যদি মনে হয় সেটা ঠিক আমার তখন অত সাহিত্য কবিতা তখন ওই সমস্ত আসে না, আগে যেটা হাতে পাচ্ছি মানে ত্রিশূল টিশুল হাতে কাছে থাকে না, মেয়েদের তো ত্রিশূল হাতে কাছে রাখলেই হবে, না হলে ঠিক টাইমে ঠিক জিনিসটা হবে কি করে, আমরা আমরা তাহলে মারা পড়তাম। এখনো পড়েনি যখন ত্রিশূলটা ইউজ করি, ত্রিশূল নামগুলো কাদের কার রাখার, তোমার না তোমার কর্তার দুজনে মিলে, আচ্ছা প্রথম চন্দ্র সরকার, আমার বাবার নাম প্রদীপ চন্দ্র সরকার, পিসি সরকার জুনিয়র, আমার কাকাদের বা জ্যাঠাদের নাম কিন্তু সেই পি দিয়ে, এবং মানে সেই সিকোয়েন্সটা ফলো করলে আমাদের তিনজনের নামে হয়তো পি দিয়ে যেরকম আমাদের ভালো নাম সব ম দিয়ে, মনিকা, মোবানি, মমতাজ, কিন্তু আমাদের প দিয়ে বাড়ির ডাক নাম রয়েছে, সেটা আমি পরমাকে পারলাম বলে কথাটা জিজ্ঞেস করলাম, আমার পরমাটা শুনে আমার পি টা স্ট্রাইক করলো, পি উই মাস্ট হ্যাভ, সো তো তোদের ও পরমা ও গুরুবিন্দিতা আর প্রতিদিন
তারপরে আবার একটা নাম আছে বড়দি মেজদি ছর্দি, এটা কিন্তু খুব মজার সেটা হচ্ছে আমরা বড়দি মেজদি ছর্দি কে নিয়ে মানে পরমা পূর্বিত এবং অতিথি গল্প শুনবো একটা ছোট্ট ব্রেকের পরে। ঘরে বাইরে ঘরে বাইরে ঘরে বাইরে ঘরে বাইরে ফিরে এলাম ব্রেকের পর। আমরা আড্ডা দিচ্ছি জয়শ্রী এবং তার তিন কন্যা মানিকা ওরফে পরমা, মোহনী ওরফে পূর্বিতা এবং মমতাজ ওরফে প্রকৃতি ওরফে আমাদের তিনজনের আরেকটা সেট অফ নাম রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ। বাবা যেরকম বলে টু ডাইমেনশন, অ্যাকচুয়ালি বাবার কাছে আমাদের তিনজনের তিনটা নাম আছে। আচ্ছা আমি প্রিয়, ও হলো বুঝতে পারছি তাহলে মানে বাবা কিন্তু শুধু আমাদের না এনিথিং মানে এই গ্লাসটা ফুল শাড়ি গয়না আমরা তিনজন সব ওই যখন কাজের মধ্যে এই যে শোনো শোনো ছোট মেয়ে মাকে বলছে ব্লাশ করতে হবে না, এত পাজি আমাকে বলছে, আমি হয়তো ফোন করে বলছি আমি দোকানে কোথায় সবসময় হচ্ছে কোথায় তুমি কোথায় আমি আমার দোকানে তুমি কি টিনেজার সেকশনে ঘুরছো? একটা জিনিস হলো বাবা আমার টিনেজার সেকশনে ঘুরছি সারাক্ষণ। বাবা আমাদের স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে যে সবসময় যে আমি মার উপর চোখ রাখতে পাচ্ছি সেটা তো না, তোমরা তিনজন হলে আমার ব্ল্যাক ক্যাচ সবসময় খেয়াল রাখবে মা কোথায় যাচ্ছে। আমার বাবা ফোন করে রিপোর্ট মিন্টু নামটা আমি আরেকজনও রয়েছে যাকে হট আর মা বলতে পারবো না, কিন্তু ইভেন দ্যাট পারসন দেখাচ্ছে কাপড় দেখাচ্ছে যে লোকটা আমাদেরকে দেখাচ্ছে, হঠাৎ মা বললো আচ্ছা আমি ওই আগের দিন যে শাড়িটা দিয়ে গেছিলাম মানে বিশেষ করে আমি শুনতে না পাই, তো বললো হ্যাঁ হ্যাঁ আপনার ওটা হয়তো ফলস লাগিয়ে পালিশ করা রেডি রয়েছে বলছি মিন্টু শাড়ি লেগে এরকম কাজ ভাবা যায় না। আমার মনে হয় মমতা ছোট বলে এখনো আদরটা বা আল্লাহ তো সুতরাং ওইটা বাবা মার কাছে দুজনেই বেশি খায় বেশি পায় আর সেই জন্য একটু বেশি আচ্ছা এত কথা জমে রয়েছে এত কথা বাকি রয়েছে আমরা তো একটা পর্বে শেষ করতে পারবো না বুঝতেই পারছেন, আর তাছাড়া ওদের তো ইন্ডিভিজুয়ালি ওরা যা যা কাজ করে সেগুলো নিয়ে এখনো আলোচনা করতে পারিনি, কাজেই পরের সপ্তাহের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে পরের ঘরে বাইরেতে আবার ওদের নিয়ে আসবো। আজ এই পর্যন্ত নমস্কার। ঘরে বাইরে ঘরে বাইরে ঘরে বাইরে ঘরে বাইরে। ঘরে কোন
নমস্কার আমি জানি আপনারা আজকের পর্বের জন্য একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কিন্তু কি করি বলুন সাত দিনটা তো কমিয়ে দিতে পারি না আমি তো ম্যাজিক জানি না ম্যাজিক যারা জানেন তাদের সঙ্গে আবার আজকে আড্ডা দেব ঘর জয়শ্রী সরকার এবং তার তিন ছা তিন কন্যা এটা খুব ভালো ছোটটা দুষ্টটা দুষ্টটা তারপরে একদম মাঝখানে বড় জন মানেকা সবথেকে ভালোটা আর কি এবং যাকে মাঝে ও সবচেয়ে শান্ত আমি বুঝতে পারছি আপনাদের সেটা বলে দিই মানে একটু কথাবার্তায় সেটা মনে হচ্ছে যে ওই বোধহয় তিনজনের তুলনায় প্রচন্ড দুষ্ট বললাম আর এ কিন্তু বদরাগি মানে মাঝে বদরাগি হোক যাই হোক না কেন আমি যে কথাটা এবার প্রথমেই আসবো সেটা হচ্ছে প্রত্যেকে একটা আলাদা আলাদা জীবন আলাদা আলাদা পেশায় বেছে নিয়েছে এবং বড়জন তোমাদের বাড়ির ধারাকে অক্ষুণ্ণ রেখে আপনারা জানেন যে মানেকা তার দাদু এবং বাবার পথ ধরে এগোচ্ছে এবং এখন একেবারে ও পৃথিবী বিখ্যাত একজন ম্যাজিশিয়ান মানেকার কাছে সবার আগে আসবো যে এই যে ধারাটাকে তুমি এই ঐতিহ্যটাকে তুমি বইয়ে নিয়ে যাচ্ছ এটা তোমার কবে থেকে মনে হলো যে তুমি এই কাজটাই করবে এটাই তোমার পেশা হবে প্রথমে যখন নাকি আমি যখন রিয়েলাইজ করলাম যে এটাই আমি করতে চাই আমি ঠিক পেশা জিনিসটাকে বুঝিনি আমার বয়সটা তখন খুবই কম পেশা বোঝার তখন কথাও নয় তবে ছোটবেলা থেকেই আমি যে পরিবেশে মানুষ হয়েছি যে এনভায়রনমেন্টে মানুষ হয়েছি তার মধ্যে ম্যাজিক তো আছেই এবং বলতে পারেন আমার রক্তেও ম্যাজিক রয়েছে হ্যাঁ সুতরাং আমি যে এটাকে পেশা হিসেবে বেছে নেব বা এইটা দিস উড বি মাই ফার্স্ট লাভ আমার মনে হয় ইটস নো সারপ্রাইজ হওয়া উচিত নয় অ্যাটলিস্ট তবে একটি বিশাল মহিরুহের তলায় মানে যখন মানে ছত্র ছায় শুরু করাটা কিন্তু শুরু করাটা খুব ডিফিকাল্ট ধারণাটা উল্টো হয় যে পিসি সরকার বোধহয় তার মেয়েকে খুব সুন্দর করে তৈরি করে গুছিয়ে সবকিছু রেডি করে রেখে দিয়েছেন যদি তাই করতেনও আমি খুব খারাপ একটা এক্সাম্পল দিচ্ছি তবে আমার মনে হয় বোঝানোর স্বার্থে এটা বলা উচিত আজকে যদি কবিগুরু তার কলমটা রেখেও যেতেন সেই কলমটা নিয়ে কিন্তু আরেকটা কবিগুরু জন্মাতেন না হ্যাঁ এটা কলমের মাহাত্ম নয় কবিগুরুর মাহাত্ম কিছু প্রপস পেয়ে গেলে কিছু জিনিস পেয়ে গেলে যে সে ম্যাজিক করতে পারবে বা তার মধ্যে থেকে সেই ব্যাপারটা বেরোবে ওকে যদি হাজার প্র্যাকটিসও করাই ও তো এর মধ্যেই জন্মেছে ওরা ওরা আমি তো বলি ওরা ড্রেসিং রুমে বড় হয়েছে তার কারণ ছোটবেলা থেকে যখন নাকি আমি স্টেজে ভীষণ রকম সবসময় ব্যস্ত তখন ওদের স্কুল লাইফ চলছে আমার এখনো মনে আছে ছোটবেলা মহাজ্যোতি সদন স্পেশালি কারণ তখন বেশিরভাগ সময় মহাজ্যোতি সদনেই হতো যে ওখানে গ্রিন রুম যেটা রয়েছে এরকম লম্বা টেবিল মেকআপের তো ওখানে আমাদের গ্রুপের মেয়েদের মধ্যে যারা সিনিয়র সিনিয়র মেয়ে যারা মানে দিদিরা আর কি ওরকম মা একটা করে অঙ্ক দিয়ে দিত যে এটা করো আমি এই আইটেমটা করে এবং তার মধ্যে অঙ্কটা বা আঁকাটা বা হোমওয়ার্কটা কোনো যাই হোক সেটাকে শেষ করতে হতো এবং আমাদের গ্রুপের মানে সিনিয়র যারা মহিলা ছিলেন তারাই আর কি ওভারসি করতেন যে এই করো করে নাও মা কিন্তু এবার চলে আসবে হয়ে গেছে সময় খাওয়ানো রাত্রিবেলা আমার মনে আছে একটা হটকেসে করে খাবার আসতে আমাদের ঠিক মার আইটেমে যাওয়ার আগে
যেন দেখি সব খেয়ে খেয়ে ফেলে আর ওই দিদিরাই আমাদের তখন বসে বসে কাজেই ম্যাজিকের পরিবেশ এবং সব ওই গ্রিন রুমে বড় একেবারে গ্রিন রুমে বড় কিন্তু সুতরাং ও যে কিছু একটা এক্সট্রা কিছু করছে ও সেটা ফিলও করেনি এরকম মানে বেশ কয়েকদিন হয়েছে হাত ছাড়িয়ে ডান্স সিকোয়েন্সে চলে গেছে ইটস আ ভেরি মানে এটা এটা আমার কন্ডিশন ছিল যে আমি লেখাপড়া কেন সমস্ত কাজ যারা আমাকে বলবে আমি কথা শুনবো কিন্তু আমাকে মা মা খেলতে দিতে হবে এবং সেই কারণে মার স্টেজে যে কস্টিউম গুলো ছিল তার একটা রেপ্লিকা ছোট ফর্মে আমার জন্য তৈরি করা থাকতো টু মানে এভরি ডিটেইল মানে এখানে কোনো একটা হয়তো স্পেশাল কোনো এমব্রয়ডারি কাজ রয়েছে বা পাথর সেটিং রয়েছে ওরকমই সেটা অবশ্য সেটা অবশ্য সবার ক্ষেত্রেই তাই মাকে আইডলাইজ করা যেমন ও বিশাল হিল চিল পরে বিশাল হিল চিল পরে সে খুব বে করে যাচ্ছে মানে মা হয়েছে আর কি আর এ তো মাথায় গামছা বেঁধে সে কি আমি মমতাজকে সেদিন বললাম মুসলমানের গল্প যেটা নাকি মমতাজ খুব চুল দুলিয়ে নাচছে আমি মমতাজের পুরো মানে ওর স্বপ্ন সার্থক হয়েছে আমার মনে হয় এখানে একটু মানে আগে থেকে ঘটনাটা বলা উচিত মার কিন্তু আগে একদম কোমর ছাপিয়ে লম্বা চুল ছিল এবং মা সেটাকে একটা বিশাল মোটকা একটা বিনুনি করে রাখতো আমি দেখেছি হ্যাঁ তারপরে তো অফকোর্স হাল ফ্যাশনে থাকতে গেলে যা হয় এবং আই ফ্যাশন করতে হবে মানে শো বিজনেসে এটা একটা কি বলবো নট অনলি দ্যাট ইটস ভেরি টাফ টু মেইনটেইন মেইনটেইন করা অত লম্বা চুল ভেরি ডিফিকাল্ট জব সেই জন্য আমি তখন একদম কেটে ফেললাম আর মমতাজ সেই চুলটা তো আমার দেখেছে আর ও তখন মা মা খেলা মানে ও সে মাথায় গামছা বেঁধে পুরো এতটা করে ফেলতো মানে মমতাজ তো একদম ছোট মেকআপও ইউজ করে আমরা পুরো সেগুলো দেখে 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 শিখেছি আই মিন আমাদের তো স্টাফের সবাইকে শেখানো হয়েছে আর মা শিখিয়েছে সেগুলো মানে কাকে একটা কথা জিজ্ঞেস করছি আমরা একটা লেখায় আমি পড়েছি প্রদীপের যে স্কাই এ থেকে একটা হোল থেকে দেখছেন যে কি অ্যাকচুয়ালি বাবা বাবা কি চেয়েছিলেন সে এখানে আমার মনে হয় এটা আরেকটু মানে বলা বললে আপনি বুঝতে পারবেন আর কি আমার ঠাকুরদা যে সময়কার মানুষ ছিলেন এবং তখন কিন্তু ওই গতানুগতিক পথে এগিয়ে যাওয়াটাকে বড় হওয়া মানুষ ইঞ্জিনিয়ার ডাক্তার এই 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 পথ দিয়ে বেছে নেওয়াটা মানে একটা সিকিউরড ফিউচার রয়েছে এখনো তাই খুব একটা যে সময় পাল্টেছে তা নয় হ্যাঁ তো ঠাকুরদা কখনোই চাইতেন না যে ওই স্পুন ফিড করে মানে তিন ছেলেকে একই পেশায় নিয়ে এলাম এবং মানে তারা স্ট্রাগলের কিছুই বুঝলো না বা মানে এই যে বংশ পরম্পরায় যে ধারাটা চলে আসছে মানে জাস্ট হাতে ধরিয়ে দেওয়া হলো তার জন্য কোনো এফোর্ট লাগলো না এই জিনিসটা তিনি ভীষণ রকম অপছন্দ করতেন এবং যে শিক্ষাটা নাকি আমরা আমার মনে হয় বংশ পরম্পরায় মানে পাস ডাউন করে এসেছে এবং বাবাও আমাকে প্রথম যে কথাটা বলেছিলেন ম্যাজিক কিন্তু শেখানো যায় না ম্যাজিক শিখে নিতে হয় অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ ট্রু ফর এনি আর্ট ফর্ম মানে মানে এটা শেখানো যাবে না এটা যদি তাল না থাকে তাহলে তুমি গাইতে পারবে না তথ্য দেওয়া যাবে কিন্তু তোমাকে এক্সপেরিয়েন্স করতে হবে তোমাকে ওর মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে সেই টিউনটা ভেতরে না থাকে ইউ ক্যানট ডু এনিথিং এবং আমি সব সেখানেও মানে আমার ঠাকুরদা এবং আমার বাবার মানে মধ্যে কিছু ডিফারেন্সেস রয়েছে ঠাকুরদা ওয়াজ ভেরি স্ট্রিক্ট এবং আমার মনে হয় সেটা নট বিকজ হি ওয়াজ স্ট্রিক্ট মানে সত্যি যে উনি স্ট্রিক্ট ছিলেন তা নয় পরিবেশটা এমন ছিল আপনি বুঝতে পারছেন তখন মানে বঙ্গভঙ্গ হয়েছে ওখান থেকে সমস্ত কিছু ছেড়ে দিয়ে এন্টায়ার ফ্যামিলিকে নিয়ে শিয়ালদার প্ল্যাটফর্ম থেকে শুরু করা যেখানে নাকি তার পকেটে তখন বোধহয় তিন চার টাকা মানে বাকি রয়েছে আর কিছুই আনতে পারেননি রাতের গভীরে মানে সব ছেড়ে দিয়ে চলে আসতে হয়েছে তো এই যে বিশাল স্ট্রাগলটা হি could not enjoy the fruits of his success কিন্তু শুরুতে যেটা বলছিলাম না যে আমি তো সাত দিনটাকে কমাতে পারতাম আমি নিউ এম্পায়ার আমার যতদূর মনে খুব ছোট ছিলাম আমি ওই ম্যাজিকটা দেখেছিলাম যে সবার ঘরে তখন 6:10 আসলে তো মানে 6টা তখন 6:10-15 কিছু একটা হয়ে গেছিল তো বলে না দেখুন সবার ঘড়িতে 6টা বেজেছে ওই ম্যাজিকটা কিন্তু মানে যেহেতু আমি তো একদম প্রাচীন লোক ঠাকুরদার ব্যাপারটাই ছিল মানে ঠাকুরদা সত্যি সত্যি একখানে লেজেন্ডারি ফিগার মানে স্বপ্নের মানুষটাকে সামনে দেখলে এবং পিসি সরকার ব্যাপার পিসি সরকার জুনিয়র কিন্তু সেই লেজেন্ডার কন্টিনিউয়েশন মোর দ্যান আ সান হি হ্যাড টু বি হিজ ফাদার এন্ড দ্যাট ইজ ভেরি টাফ আর সেটা তোমার মধ্যে দিয়ে এবার প্রবহমান এবার আসি
অন্য দুই কন্যার কাছে, একজন ডান্সার আরেকজন আসলে ড্রামার এবং ক্যারাটে জানি। আমি ড্রামার হিসেবে ওকে দেখেছি, যেটা হয়তো সুবিধা হয়েছে ছবিটা প্রথম ছবিটা করতে গিয়ে করতে গিয়েও। আর এই বেসিক্যালি ডান্সার মৌবনি, আর মৌবনি ডান্সার কেন, মৌবনি ভীষণ ভালো ছবি আঁকে, ভীষণ ভালো ছবি আঁকে, এটা কিন্তু ইনবর্ন। ওকে কোথাও আমি কোনোদিন শেখাইনি, ওকে আমি দেখতাম দুপুরবেলা আফটার দ্য হোমওয়ার্ক অ্যান্ড অল, তখন বসে 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 নিজে নিজেই বসে বসে আঁকতো। ও এত সুন্দর চারকোল দিয়ে পেইন্ট করে, মানে ভাবা যায় না। এবং মৌবনি যে সাবজেক্টটা নিয়ে আঁকে ইটস ভেরি টাফ, সারিয়ালিজম, যেটা সত্যি নয়, মানে ও ইনফ্যাক্ট আমার মনে হয় ও ও সব সময় আবির জগতে থাকে, ও ক্লাউড নাইন, ও ক্লাউড নাইনে থাকে, সব ওর এড্রেস ক্লাউড নাইন। আমি তো বলি হ্যাঁ তুই নেবে আয়, তুই নেবে আয়, এরকম বলতে হয় ওকে আর কি, আবির জগতে। হ্যাঁ ও সব সময় অফ দ্য ট্র্যাক, ও কিছু না কিছু নিয়ে চিন্তা করে যাচ্ছে, ওই জন্য ওদের তুলনায় একটু কম কথা বলে, কারণ ওকে তো ভাবের জগতে ভাবের জগতে থাকতে হয় না। এটা কিন্তু আন্টি মৌবনি যখন কথা বলতে শুরু করে তোমার কথা বলো, তুমি এই যে অভিনয় করতে এলে তার আগে তুমি নাচ শিখেছো? আমি একদম ছোটবেলা থেকে, মানে চার বছর বয়স থেকে, আর আমি ডেফিনেটলি নাচের পেছনে এনথুজিয়াজম বা নাচে ঢোকাটা কমপ্লিটলি মার উপরেই ছেড়ে দেবো, কারণ সেই বয়সে আমার কোনো জ্ঞান ছিল না যে আমি কি করছি। আর নিজেও তো ডান্সার ছিল জয়শ্রী, তাছাড়া শুধু ও কেন, ওদের সবার মধ্যেই বললাম না যে আমি মা হয়ে বলছি না, মানে একটা রিদম, একটা আর্টিস্টিক ব্যাপার সবকিছুতেই আছে। সেই জন্যই তো মানে গত এপিসোডের শুরুতে একটা কথা তোমায় বলেছিলাম, একটা বিশেষণ রত্ন গর্ভা, তুমি তিনটি রত্ন মনিমানে ছড়িয়ে আছে, আমি জানি, কিন্তু ছোটটা কিন্তু রত্নাকর। ওখানে একটা শর্ট ছিল যে দেখাচ্ছে যে কমলা তখন ডাকাতদের সাথে লড়াই করছে পুকুর পাড়ে, মানে ও গান গাইতে গাইতে জাস্ট চান করে উঠে এসছে আর একদল ডাকাত হামলা করে, তো ও সিঙ্গেল হ্যান্ডেডলি ও ডাকাতদেরকে কাবু করার চেষ্টা করে কিন্তু পেরে ওঠে না, কারণ ও একার মানে ছ সাত জন ওরকম মানে হাট্টা গোট্টা জেলার লোক। ওই ফাইট সিকোয়েন্সটা করতে গিয়ে আমাকে আমাদের ফাইট মাস্টার শিখিয়েছিলেন যে একটা লাঠি, লাঠিটা ধরে আমি একদিক দিয়ে ধরে আর পিছনে যিনি ফাইটার সে ধরে করে তাকে মানে পিঠে পিঠ লাগিয়ে দুজনেই একটা লাঠি ধরে রয়েছে, আর দে স্ট্রাগলিং টু টেক ইট অ্যাওয়ে ফ্রম ইচ আদার, সেটা করতে গিয়ে আমাকে বেন্ড ওভার করে তাকে আমার পিঠে পাশের স্কুলে জানলা টানলা ভেঙে দিয়ে মানে সে মোর ইনবর্ন মতো ফর মি, মানে অল অফ আ সাডেন আই টেনিকোয়েড থ্রো, কোথায় চলে গেল তার নেই ঠিক, মানে টেনিকোয়েড থ্রো তে মানে কতটা ডিসটেন্স যখন স্পোর্টস হতো, মমতাজ ইজ দি ওনলি গার্ল যারা নাকি মেন্স রেকর্ড ভেঙেছে এবং তার পরের বছর আরেকটা মেয়ে এসে মমতাজের রেকর্ডটা ভেঙে দেয়, সেটা মমতাজ নিজে। খুব জোরে যে খুব দূরে হয় সেটা তো না, সো যখন মেয়েদের শর্টপাট থ্রোটা হতো ছেলেগুলো দেখতাম ভীষণ একটা মেয়েরা চুড়ে আছে ঠিক আছে ঠিক আছে, দেখছি একটুখানি ডিস্টেন্স রেখে সামনে দাঁড়িয়ে রয়েছে, আর সেটা দেখে আই গট ভেরি ইরিটেটেড যে মানে হোয়াট ইউ থিংক অফ ইওর সেলফ, একটা এরকম গেম হচ্ছে, একটা আফটার অল একটা ছোড়া একটা আয়রন বল ছোড়া হচ্ছে, যদি বাই চান্স অ্যাক্সিডেন্টালি কারোর লেগে যায় তখন কিন্তু
কেন মারলে আমাকে মানে তারা ধরেই নিচ্ছে যে মেয়েরা অত দূর ছুটতে পারবে না মানে অত দূর আসবেই না মানে সেইটাতে না আমাকে একটা আলাদা এনার্জি দিয়ে দিয়েছিল যে মানে ও ভাবছে কি ও আমাকে ডিমার্কেট করে দেবে যে আমি কতটুকু পারমিসিবল লিমিটের বাইরে আমি যেতে পারবো না আমি একদম লাইভ অন ক্যামেরা বলে দিতে আমি সেইবার যখন ছুড়েছিলাম আমি ছেলেটাকে টার্গেট করেছিলাম আমি তো এটা তোমায় দেখাচ্ছি তুমি জানো আমি দাঁড়িয়ে ও এরকম ছেড়ে দাঁড়িয়েছিল কারণ ওকে রিচ করেছিল আই ডোন্ট নো মানে একটা এই জিনিসটাও কিন্তু অনেকে জিজ্ঞেস করে যে হ্যাঁ ওই মা বাবা খুব কি বলবো কথাটা শুনতেও খারাপ লাগে ব্যাকিং এর জন্য মানে অনেক দূরে গিয়ে গেছে এটা এটা বোঝানো খুব এটা বোঝানো যায় বোঝানো খুব মুশকিল খুব মুশকিল তোমার ভিতরে জিনিসটা না থাকলে ইউ ক্যানট তাই না আমার মনে হয় যে একটা ওয়েল নোন ফ্যামিলি থেকে এলে বা একটা ব্যাকগ্রাউন্ড থাকলে না থিংস বিকাম টাফার কারণ সবার চোখে একটা স্কুলে ফর এক্সাম্পল একটা ক্লাসরুমে পাঁচটা মেয়ে রয়েছে তার মধ্যে আমি বসলে কিন্তু অটোমেটিক্যালি সবার চোখটা আমার উপরেই পড়বে কারণ পিসি সরকারের মেয়ে সো সবার মানে উই আর অলওয়েজ ওয়েল নোটিসড সব জায়গায় তো আমরা যদি যেটা এমনি স্কুলে হয়তো অঙ্ক করতে গিয়ে পারলো না পাশের মেয়েটা চিটিং করে এই বল না সেইটা কিন্তু সেই টু সিচুয়েশন এ করে পেরোতে হয় মানে পরীক্ষা যদি কোনো কারণে খারাপ হয় তখন বলবে সেলিব্রিটি ছেলে মেয়েরা এরকমই হয় আই ফেসড ইট জাস্ট ফিউ ডেজ ব্যাক আমি জাস্ট কলেজ পাস করলাম আমি ল নিয়ে পড়ছিলাম সো আই জাস্ট ফিনিশড মাই 5 ইয়ার্স মানে আমার কলেজে থেকেও এরকম হয়েছে অনেক স্টুডেন্টস রয়েছে যারা সামহাউ এই জিনিসটাকে নিতে পারে না মানে ইনসিডেন্টালি টাচ উড আই ডোন্ট নো হাউ বাট আই ডিড ভেরি ওয়েল এক্সামে তো মানে যখন করলাম প্রথমে পরীক্ষাটা দেওয়ার সময় আই ওয়াজ নার্ভাস যে ফার্স্ট টাইম ল পরীক্ষায় বসছি কিরম হবে কি না হবে তোমাদের আবার কি বাবা আছে তো পড়তে লাগে না তো নাজিব করে পাস করে যাবে আর ওদের ধারণা যে হয়তো নাজিব ইউজ করে না পাস করছি বাট দ্যাটস নট ট্রু এট অল দে সেড সামথিং লাইক তুমি পাস করলে কি ফেল করলে ডাজ ইট ম্যাটার হঠাৎ একজন বলছে এরকম কথা যেটা নাকি শুনে আমার খুব খারাপ লেগেছিল মানে বলছে যে আমি মানে এরকম এ করছে বলছে যে ওরা মানে আমাদের জায়গাটাকে দেখ নষ্ট করে দিচ্ছে ওরা কেন যে আসে হ্যাঁ এন্ড ওয়ান্স মাই রেজাল্টস কেম আউট তখন আই ফেড ওয়েল লাইক আই সেড সেটা দেখে মানে চুপ করে মুখ গম্ভীর করে চলে গেল কিন্তু আমি যখন বেরিয়ে যাচ্ছি আমি জাস্ট নিট কানে শুনলাম যে নিশ্চয়ই টাকা খাইয়ে করে দিয়েছে আমরা পড়লেও ভুল না পড়লেও ভুল তো আমরা যাব কোথায় এবার আর সেইটাই আমার মনে হয় পার্টিকুলারলি মার মধ্যে একটা বিশাল জেদ যে যে রাধে সে চুলো বাঁধে তোমরা শো বিজনেস করছো তোমাদের নিজেদের ক্যারিয়ার বেছে নিয়েছো এভরিথিং ইজ ফাইন কিন্তু একাডেমিক ব্যাকগ্রাউন্ডটাও যেন ইকুয়ালি স্ট্রং হয় এখন একটু অভিনয়ের দিকে যাই মৌবনি কি অভিনয় করছে একটু জেনে নিই এখনো পর্যন্ত আই থিংক 11 খানা ছবি শেষ হয়েছে কিন্তু 7টা ছবি আমার পক্ষে খুব ভাইটাল ভীষণ বিয়ার্ডলি মৌ কিন্তু অনেক দিন ধরে করছে আর এগুলো কি হয়েছে মানে ফর সিলি রিজনস আটকে রয়েছে মানে অল ওই সিগন্যালটার জন্য ওয়েট করে জানি ছবির জগৎটা যে কি টাফ এবং সেখানে প্রতিষ্ঠিত হতে যে আসছে ঝাংঝাং ছেলেমেয়েরা কি আসছে না আসছে কিন্তু সেখানে যে সত্যি জায়গাটা পেতে কত পরিশ্রম করতে আমি তো বলি যে সহজ যারা না করে যে এই যে আলোর সামনে বসে থাকার যে কি ডিফিকাল্ট আমি আমার মনে সবাইকে একবার এনে দেখাই সবার সামনে করে যে সাংঘাতিক তাই না মানে আর সবথেকে যেটা লোকে বুঝতে ভুল করে যে একটা অভিনয় করা বা একটা ছবিতে কাজ করার পেছনে তোমাকে নিজেকে তৈরি করতে হবে এবং সেই সেখানে পড়াশোনাটা কিন্তু ভীষণ হেল্প করে যে আমার আমি ভেতর থেকে আমি স্ট্রং তবেই না আমি বাইরে কিছু প্রকাশ করতে পারবো তো সেই যে টাইমটা নিজেকে দিতে হয় প্লাস একটা ম্যাচুরিটিরও ব্যাপার রয়েছে যে নিজেকে এটা একটা জগৎ আলাদা জগৎ কিন্তু আমার কিন্তু মনে হয় না যে ম্যাজিকের থেকে খুব একটা আলাদা হয়ে গেছি আমি আমার মনে হয় যে যা আমি করছিলাম সেটাই আমি আছি কিন্তু জাস্ট আমি ডিফারেন্ট ওয়েতে হ্যাঁ কথাটা আমি অন্যভাবে বলছি আর মানে আমার সবসময় ভালো লাগতো যে একটা কথা যদি অন্যরকম ভাবে বলা যায় সেটা বোধহয় আরো ইন্টারেস্টিং হয় আবার তারপরে অনেক সময় খুব মনে হয় না যে যেটা আমি নই সেটা আবার করাটাও খুব এক্স্যাক্টলি মানে আমি যখন নাকি মঞ্চে জাদুকর
আমি কিন্তু সত্যি সত্যি জাদুকর নয়, আমি জাদুকরের ভূমিকায় অভিনয় করছি, আমার কোনো ঐশ্বরিক ক্ষমতা নেই সেখানে, মানে মঞ্চে না করে মৌবনী বা মমতাজ যদি আজকে ক্যামেরার সামনে করে সেটা সিনেমার ম্যাজিক হয়ে গেল, কিন্তু ইন এসেন্স জিনিসটা কিন্তু একই, পারফরম্যান্স বেসড বা আর্ট মাইন্ডেড যে জিনিসটা, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিঙ্ক আই থিঙ্ক ইজ ক্রিয়েশন অফ সামথিং নিউ, এবং সেইখানে আমি যে একটা মানে আমাকে আধার করে বা আমাকে ব্যবহার করে যে একটা নতুন ক্রিয়েশন হচ্ছে, দ্যাট ইটসেলফ গিভস দ্য স্যাটিসফ্যাকশন। বাবা চালিয়ে দাও, থাক থাক অনেক হয়েছে এবারে মতো থামো, এখনো তো পুরো 50 হয়নি, এবারে মতো ছেড়ে দিলাম, পরের বার হলে না একেবারে 100 করিয়ে ছাড়বো। মৌবনী মমতাজের ক্ষেত্রে যেটা নাকি মানে এই আলোচনাতেও উঠে আসে এসছে জিনিসটা, যে কারণে আমি বলছি, অনেকে বলে যে ওরা ম্যাজিকে ইন্টারেস্টেড নয় বোধহয় সিনেমাতে বা অন্য লাইনে, কি করতে হঠাৎ অভিনয়, কেন অনেকে রয়েছিলাম ভুরু কুচকে অভিনয় করাটা পাপ সেটা না, তারা ভাবছে যে পিসি সরকারের তিন মেয়ে ওরা তো ম্যাজিকই করবে, এটা ওদের আশা, ওদের কি বলবো উইশফুল থিংকিং, এন্ড এইটাই বুঝিয়ে দেওয়ার যে ম্যাজিক মানে সেই উঠলো বাই তো কটক যাই ওরকম টাইপের না, ব্যাপারটা নয়। আর আমাদের তিনজনের ক্ষেত্রে পার্টিকুলারলি সিন্স আই এম দি এল্ডেস্ট, আমি যেহেতু বড়, সেই জন্য দ্য চয়েস কেম টু মি ফার্স্ট, এমন নয় কিন্তু যে মৌবনী বা মমতাজ ম্যাজিক দেখাতে পারে না, আমার মনে হয় ওরা পার্টিকুলারলি মৌবনী, মমতাজ তখন খুবই ছোট ছিল, মৌবনী কতখানি ম্যাচিওর ভেতর থেকে তার পরিচয় দিয়েছে, মৌবনী বাবাকে গিয়ে বললো যে দিদি যখন ম্যাজিকটা করছে আই ওয়ান্ট দিদি টু শাইন, আমি সেইখানে এসে আই উইল নট স্টিল হার থান্ডার, আমি এমন একটা কিছু করব যেখানে নাকি আমি আমার ক্রিয়েটিভ জুসেসটাকে ভালো করে মানে আমি আমার ব্যবহার করতে পারবো, আমি ক্রিয়েটিভ কিছুই করব, কিন্তু ডিসিশনটা একটা জায়গায় সবাই মিলে মানে আচ্ছা একটা কথা আমি হঠাৎ আমার মনে পড়লো, সেটা হচ্ছে ও ডান্সার আমরা বলছি নাচ শিখেছে, কিন্তু তুই নীল আলোতে যা নাচ নেচেছিলি অপূর্ব, মানে ভীষণ ভালো, ভীষণ ল্যাটিন আমি জ্যাজ শিখেছি, কন্টেম্পোরারি জ্যাজ আর ম্যাথমেটিক টেকনিকে, ওটা আমি 8 বছর ধরে শিখেছি, তো ওটা পুরোপুরি আমার মধ্যে ঢুকে গেছে এখন। তাহলে আমরা কেন শুধু বক্সিং ড্রামার এসব কেন বলছি, তাহলে তো মন্টাজের মধ্যে আমার মনে হয় একটা খুব ডুয়াল অ্যাসপেক্ট কাজ করে, মানে শি ইজ একাধারে এইটা আবার ওটা এরকম, বক্সিং করে আবার অ্যাকচুয়ালি কিন্তু ভীষণ মেয়েলি, যেটা নাকি চট করে ধরা পড়ে না, ও খুব মানে সবাইকে খুব সেই জন্য ওকে একটা শিল্ড রাখতে হয়, ওকে যখন নাকি মানে এরকম দিনও গেছে যেরকম সময় আমি ভীষণ ট্যুর করছি করছি, ওরা তিনজন আমি তো বলতাম আমি মার গ্যারেজে ওদের গাড়ি পার্ক করে দিলাম দিয়ে আমি বেরোতাম এরকম, কিন্তু আস্তে আস্তে মার বয়স হতে থাকলো, মার পক্ষে টেক কেয়ার করা আর সম্ভব না, আর তাছাড়া বড় হয়ে গেল ও কিন্তু তখন মানে দিদি রূপে মানে একদম বড় দিদি হিসেবে শি ইউজ টু টেক দ্য ডিসিশন, মানে আমাদের চলতেই থাকবে হয়তো এরকম কিছু, কি করবো সময় তো একটা, আপনাদের আশা করি আনন্দ দিতে পারলাম, আপনারা চিঠি লিখুন আমাদের ঘরে বাইরে বিভাগকে, এবং এই এপিসোড দুটো যেটা কত সপ্তাহে ছিল এবং আজকের দুটো আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন।
আজ এই পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ, কি বলবো, মানে ভীষণ খুশি হয়েছি। থ্যাঙ্ক ইউ। জয়শ্রী, তুমি তিন মেয়েকে নিয়ে এসেছো, এটা হচ্ছে আনন্দের আর কিছু নয়। তোমার একটু কথা, আমরা মাকে নিয়ে এসেছি। আড্ডা চলতে থাকবে, কিন্তু সেটা ক্যামেরার পেছনে। নমস্কার।